छठे चरण चुनाव के पहले बैरकपुर के डीसीपी के अमरनाथ को हटाने का मांग किया गया है। यह मांग भाजपा सांसद अर्जुन सिंह का है। इस विषय पर बैरकपुर सांसद का कहना है कि चुनाव के पहले भाटपाड़ा जगदल में हिंसा की घटना सबसे ज्यादा हो रहा है, लोग दहशत में हैं। आपको बताएं कि मंगलवार रात जगदल बाजार में बमबारी की घटना से इलाके में सनसनी का माहौल है। सांसद ने और भी कहा कि पुलिस आम जनता को छानबीन के नाम पर परेशान कर रही है, ऐसा माहौल रहा तो शांतिपूर्ण वोट कैसे होगा। पुलिस घटना की जाँच कर रही है। জগদ্দল বাজারের মধ্যে বড় বোমা পড়ার পরে এখানে আমি আর ইন্দম ভট্টাচার্য দুজনেই বসে আলোচনা করছিলাম ভোটের ব্যাপারে। তখন আমার ভাইপো সঞ্জিত সিং ফোন করে পুলিশকে গিয়ে দেখলাম আমার বোম চলেছে। ইতিমধ্যে শুনছি আমরা পাঁচ মিনিটের মধ্যে কি এখানকার যে ডিসিপি এলাকার যে আছে কে অমরনাথ, সে এসে আমার ওখানে একজন প্রাইভেট চাকরি করে এই সিকিউরিটি চাকরি, আর একটা পাড়ায় ছেলে আছে মুসলিম আছে তাকে বেধড়ক মারছে, মারতে মারতে নিয়ে গেছে। আমরা দৌড়ে যাই ওখানে মেঘনা গেটের কাছে, শুনেছি মেঘনা গেটের কাছে নিয়ে গেছে। ওখানে যাওয়ার পরে একদম ওপেন থ্রেট গালাগালি, মানে মা মাসি তুলে গালাগালি করেছে ওই কে অমরনাথ। তারপরে মানে এমন মদ্যপ অবস্থা মনেই হচ্ছিল কি মানে টাকা পয়সা খেয়ে মদ খেয়ে একদম যা তা করেছে। তারপরে ভোটারদেরকে ঘুরে মহিলাদেরকে যারা পুজো, আজকে রামনবমী আছে, পুজোতে যারা ইনভলভ থাকে তারা সারা রাত জাগে, তাদেরকেও মারধর করেছে। এমন পরিস্থিতি ভোটারদেরকে ভয় দেখানো, ইমিডিয়েট ইলেকশন কমিশন যদি একে না এ করে এখানকার মানুষ ভোট বাইকট করবে।